তোমারই বা রাঘববাবুর বাড়িতে যাওয়ার দরকারটা কি ছিল? এটা তুমি কি বললি? বাবা সূর্যমুখী নায়েব, ও বাড়ির মালিকের আপদে বিপদে বাবাকে তো থাকতেই হবে। তাছাড়া এত বছর ধরে যাদের নুন খেয়েছি তাদের বিপদের সময় তো আর মুখ ফিরিয়ে থাকতে পারি না। তোমার মেয়ে যা বলেছে আমিও তাই বলছি। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করো। তবে একটা কথা তুমি নিশ্চয়ই আমার থেকে বেশি জানো, তবু তোমাকে বলছি, ওই রাঘুবাবু মানুষটা কিন্তু খুব সাংঘাতিক। বুনু, বুনো ওলে গলা চুলকলে তার জন্য বাঘা তেঁতুলও আছে। সূর্যমুখীর মালিক বিভা সুন্দরী মিত্র হলেন সেই বাঘা তেঁতুল। উনি যদি মনে করেন তাহলে ওই রাখহরির শ্রাদ্ধ করে দিতে পারেন। কিন্তু বাবা, এর আগে তুমি রাখু কাকার বাড়িতে অনেকবার গেছো, কিন্তু তোমাকে এরকম বিরক্ত হতে কখনো দেখিনি। বাবা, রাখু কাকা কি তোমাকে কিছু বলেছে? শোন মিনু, তার আগে আমি জানতে চাই যে ওই অসভ্য নোংরা ছোট লোক রাখু রায় তোর কাকা হলো কবে থেকে? কবে থেকে হবে কেন, মিনতি আর ঝিলিক তো বন্ধু। ঝিলিক যেহেতু ওই রাঘুবাবুকে কাকা বলে ডাকে, তাই ও তাকে কাকা বলে ডাকে। তাহলে এবার থেকে ওই কাকা বলা বন্ধ করুক, কারণ ওই রকম একটা লোকের সঙ্গে আমার পরিবারের কেউ কোনো রকম সম্পর্ক রাখুক আমি সেটা পছন্দ করি না। বাবা, তুমি কিন্তু এখনো বললে না ঝিলিকের কাকা তোমাকে কি বলেছে। আমি তো আগেই বলেছি যে ও কথা বলতে আমার বিবেকে বাঁধছে। ওই ধরনের কথা আমি কখনো উচ্চারণও করিনি। একটা মানুষ কতখানি নীচ হলে ওই ধরনের নোংরা অসভ্য ওই ধরনের রসিকতা করতে পারে? ছি 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 ছি, আমার সামনে ঝিলিককে নিয়ে যেভাবে কথা বলেছে তাও আবার ঝিলিকের সামনে। তবে একটা কথা আমি তোমাকে বলিনি জানো, কদিন আগে সন্ধেবেলায় না ঝিলিক আমাদের বাড়িতে এসেছিল, তুমি বা সঞ্জয় বাড়িতে ছিলে না। মিনতি আর আমার সামনে ও যে কথাগুলো বলেছিল ওসব কথা শোনার পর থেকে। কেন, কি বলেছিল? বাবা, ঝিলিক কিন্তু খুব একটা শান্তিতে নেই। সেদিন যখন ও এলো তখনই ওকে একটু অন্যরকম লাগছিল, পরে যেভাবে ও কথা বলেছে। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? এসে থেকে চুপ করে বসে আছিস, কোনো কথা জিজ্ঞেস করলে খালি হু হা করছিস। না রে, এমনিতে কিছু হয়নি। আসলে যখন ভালো আছি তখন বেশ আছি, আবার হঠাৎ যে কি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ রে, তোর কি মার সাথে কিছু হয়েছে? কাকিমা, আমি অনেক কপাল করে ওরকম মা পেয়েছি, আর যে সব কিছু মেনে নেয় তার সঙ্গে কি হবে। আর আমি এখন অন্য একটা ভাবনা ভাবছি, যেটা বোধ হয় না ভাবলেই ভালো হতো। এটা যখন বুঝতেই পারছিস তাহলে এত ভাবছিস কেন? যে ভাবনা তোকে অস্থির করে তোলে তার থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ রে, ওকে ইচ্ছে করে ভাবে? ভাবতে হয়, নিশ্চয়ই বাড়ির পরিবেশ অন্যরকম হয়েছে, যেটা ওর কাছে নতুন মনে হচ্ছে। মানুষের একরকম পরিবেশে থাকতে থাকতে শুয়ে যায়, কিন্তু সেটা যদি হঠাৎ পাল্টায় তখনই তো মানুষ অস্থির হয়ে পড়ে। ঝিলিক, তোর যদি আপত্তি না থাকে তাহলে তুই বল না তোর কি হয়েছে। অনেক কথা আছে যেগুলো বললে মনটা হালকা হয়ে যায়। কাকিমা, মিনতি, তোরাই বলতো, আমার মা কেন কাকাকে কিছু বলে ডাকে না, আর সেটা নিয়ে হঠাৎ আমি ভাবতে শুরু করলাম কেন? তুই কি কখনো ভেবেছিস তোর মা তোর কাকাকে কিছু বলে ডাকুক? অথবা তোর মনে কি কখনো কোনো সন্দেহ দেখা দিয়েছে তোর মা আর তোর কাকার সম্পর্কের ব্যাপারে? তাই যদি হয় তবে এরকম ভাবনা আসতে পারে। হয়তো তাই, তবে ওদের মধ্যে কথা শুনলে মনে হয়
নিশ্চয়ই ওদের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে। আবার অনেক সময় মনে হয় ওরা নেহাত বন্ধু। মাকে সন্দেহ করা অন্যায়, পাপ। কিন্তু নানান চিন্তা মাথায় চলে আসে, আর তখনই খিদে মরে যায়, শরীর যন্ত্রণায় অস্থির করে। অনেক দিন তো রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঝিলি, মা হলো সন্তানের সবচাইতে বড় বন্ধু। তোর বাবা নেই, তুই তোর মাকে তোর মনের কথা খুলে বল, দেখবি তোর মা তোকে ঠিক শান্ত করে দেবে। কি করে করবে কাকিমা? আমার তো ভাবনা একটাই, আমার বাবা কি সত্যিই নেই? এরকম একটা সন্দেহ বহুদিন ধরে আমারও হয়েছিল, কিন্তু আমার মতো একজন বয়স্ক লোকের এসব কথা ভেবে উত্তেজিত হলেও সেটা চেপে রাখতে পারে, কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ের সামনে যদি অনেক দিনের একটা বন্ধ দরজা খুলে যায় তাহলে সে তো অস্থির হবেই। কিন্তু তোমারই বা হঠাৎ এত সন্দেহ হওয়ার কি হলো? মিনু, তোকে আমি বহুবার বলেছি যে বড়দের সব কথার মধ্যে তুই থাকবি না। আমি আর তোর মা অনেক সময় এমন অনেক প্রবলেম নিয়ে আলোচনা করি যেগুলো শোনা তোর উচিত নয়, কিন্তু বলা সত্ত্বেও তুই কথা শুনছিস না। সব ব্যাপারে নাক গলানো তোর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এটা ঠিক নয়। কথাটা কিন্তু তুমি ঠিক বললে না বাবা, মানে আমার সম্পর্কে তোমার ধারণাটা ঠিক নয়। ঝিলিক আমার অনেক দিনের বন্ধু, সেই ছোটবেলা থেকে আমরা প্রায় পাশাপাশি বড় হয়েছি। ওর মন খারাপ হলে আমারও মন খারাপ হয়, কষ্ট হয়। ও ঝিলিক বলেই আমি জানতে চেয়েছিলাম, অন্য কেউ হলে আমি কোনো কথাই বলতাম না। হ্যাঁ গো, মেয়েটাকে নিয়ে আমিও অনেক ভেবেছি। ছোট থেকে ওর চারপাশের মানুষগুলোকে ও যেভাবে জেনে এসেছে, এখন যদি তাদের অন্য পরিচয় পায় তাহলে ওর মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছ? না, সেসব আমি কখনো ভাবিনি, এখনো ভাবছি না। আমি শুধু একটা কথা ভাবছি অনু, যে রাঘুবাবু বড় খোকার মাকে, মানে সূর্যমুখীর মালিককে যা বলেছে সেটা যদি সত্যি হয় তাহলে তো একটা বড় ধরনের গন্ডগোল বেঁধে যেতে পারে। কেন, কি বলেছে? তাতে তোর কি দরকার? যা বলেছে সেটা শোনা তোর উচিত নয়। অত্যন্ত খারাপ নোংরা একটা মতলব আছে লোকটা। অনু, আমি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে, মিনু তুই ভেতরে যা, তোর মার সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাই বাবা, তুমি দেখো যেন ঝিলিকের কোনো বিপদ না ঘটে। তোমার মেয়ে ঠিক কথাই বলেছে গো, ঝিলিকের আজকাল মনের যে অবস্থা তাতে কি ওর মনের অবস্থা যথেষ্টই ভালো আছে। তা না হলে কাকার সঙ্গে নাচতে নাচতে বেরিয়ে গিয়ে সারা কলকাতা ঘুরে বেড়াতো না, ফুচকা খেতে খেতে ওই চ্যাংড়া ছেলেদের সঙ্গে ইয়ারকি মারতো না। তুমি কি এখন ওর কথাই বলবে, নাকি রাঘুবাবু তোমাকে কি কথা বলেছে তা বলবে? কি বলবো অনু, এতদিন সবাই জানে যে বড় খোকা নিঃসন্তান, অথচ রাঘুবাবু মার কাছে আকারে ইঙ্গিতে জানিয়েছে যে বড় খোকার একটা মেয়ে আছে। এসব কি বলছো কি তুমি? কিন্তু অলোক, প্রথমেই তোমার একটা ভুল করেছো।
এবং ভুলটা শুরুতেই করেছো। কেন বলো তো? কেন, কিসের ভুল? প্রথম কথা, অসিদ্ধার মেয়ের সঙ্গে তোমার একটা সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা ভবিষ্যতে ম্যাচিওর করবে। তখন অসিদ্ধার সঙ্গে ঝামেলা না করে আমার তো মনে হয় নয়নতারার কাজের দায়িত্বটা তোমাদের অসিদ্ধাকেই দেওয়া উচিত ছিল। না অনিন্দ, তা হয় না। কুটুমের সঙ্গে কখনো ব্যবসা করতে নেই, পরে গোলমাল হলে কিছু বলাও যাবে না, আবার অসহ্য মনে হলেও সহ্য করতে হবে। হ্যাঁ মাসিমা, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন, তবে রমেনদা লোকটা কিন্তু আরও ডেঞ্জারাস। তাকে যদি আপনারা এই নয়নতারার ভাটটা দিতেন, শেষ পর্যন্ত যে এই সম্পত্তির কতটুকু অংশ আপনারা ফেরত পেতেন সে ব্যাপারে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার কিন্তু আরও একটা কথা আছে বাবা, এক্ষুনি কাজ না শুরু করাই ভালো। আমাদের বাড়িতে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে, কারোরই মন মেজাজ ভালো নেই। আমি তাই বলছিলাম। কি মুশকিল, এ কথা কেন বলছো মা? আমি তোমায় তো আগেও বলেছি যে আজকে বললেই তো আর কালকে কাজ শুরু হয়ে যাচ্ছে না। হ্যাঁ ফুলকাকিমা, অনিন্দ আমাকে কালকেই বলছিল যে বাড়ির কাগজপত্র পরীক্ষা করাতেই তো অনেক দিন সময় লেগে যাবে, তারপর নতুন প্ল্যান জমা দিয়ে সেটাকে স্যাংশন করাতেও বেশ কাঠখড় পোয়াতে হয়, এগুলোতে তো অনেক সময় লাগে না? হ্যাঁ মাসিমা, কাজ তো করতে করতে একটু সময় লাগবেই, আর তাছাড়া আমার কিন্তু একটা অনুরোধ রয়েছে আপনাদের কাছে। দেখুন, নয়নতারা তো আমি প্রমোট করবই, তার আগে কথাটা কেউ জানুক এটা আমি ঠিক চাইছি না। যখন কাজ শুরু করব লোকে তো দেখতেই পাবে, জানতেই পারবে, তার আগে কেউ জানুক প্লিজ এটা আমি ঠিক চাইছি না। এ কথা কেন বলছো? এত বড় একটা কাজ, আর এমনিতে তোমাকে এখানে অনেকেই চেনে, তুমি যদি এখানে যাওয়া আসা করতে শুরু করো তাহলে লোকে বুঝতেই পারবে যে নয়নতারা নিয়ে কিছু একটা হতে চলেছে। এমনিতেই অন্য লোকেদের এ বাড়ির ওপর কৌতূহলটা একটু বেশি। অনিন্দ, আমার কিন্তু মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। তোমাকে দেখেও খুব চিন্তিত লাগছে, কি ব্যাপার? কি তুমি সব কিছু এখানে খোলাখুলি বলতে পারো? হ্যাঁ বাবা অনিন্দ, তোমার যদি কোনো অসুবিধে থাকে তুমি আমাকে বলতে পারো, অন্যের ব্যাপার জানি না, তবে আমি কখনো এমন কিছু করিনি বা বলিনি যাতে আরেকজন অসুবিধায় পড়ে। না না মাসিমা, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে নন্দার সঙ্গে কথা বলার আগে আমার মনে হচ্ছে কেউ না কেউ ব্যাপারটা জেনেছে। কেউ না কেউ জেনেছে মানে তুমি কাদের কথা বলছো? না, আমি সেরকম বিশেষ কারোর কথা বলছি না, তবে কয়েকদিন আগে একটা অদ্ভুত ফোন এসেছিল আমার কাছে। ফোন এসেছিল মানে আমাদের বাড়ির ব্যাপারে কোনো কথা বলেছিল? না, ডাইরেক্ট কিছু বলেননি, তবে আমাকে একটা অদ্ভুত কথা বলেছেন। আমাকে বললেন যে নয়নতারার ব্যাপারে কোনো কথা বলার আগে আমি যেন মিস্টার রায়ের সঙ্গে একবার কথা বলি। কিন্তু মজার কথা হলো, আমি যতবারই ওনাকে জিজ্ঞেস করেছি যে মিস্টার রায় কে, ততবারই উনি শুধু আমাকে একটা কথাই বলেছেন যে সময় হলে উনি নিজেই বলবেন মিস্টার রায় কে। জেগে, এ নিয়ে অবশ্য এখন থেকে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মাসিমা। আর আমাদের লাইনে তো এরকম এক আধটা ফোন মাঝে সাঝেই আসে, তার জন্য কিন্তু কাজ কখনো থেমে থাকে না মাসিমা। তুমি যাই বলো বাবা, আমার কিন্তু বেশ ভয় ভয় করছে, পরে যদি এই বাড়ি নিয়ে কোনো অঘটন ঘটে তখন কিন্তু সবাই আমাদেরকেই দোষ দেবে, বলবে কি দরকার ছিল এই পুরনো বাড়িটা ভেঙে নতুন বাড়ি করার স্বপ্ন দেখার। আসলে এটা তো আমার শ্বশুর বাড়ি নয়, বাপের বাড়ি। ফুলকাকিমা, এটা এটা তুমি কি বললে? বাপের বাড়ি কি শুধু ছেলেদের? মেয়েরা কি বিয়ে হলেই পর হয়ে গেল? তাই হয়, তবে এখানকার সবাই
আমাদের বেশ আপন করে নিয়েছে, আর মনে মনে মাসাটা জানে। আমি তো কিছু করিনি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ কেন? তাছাড়া কিছু করার হলে তো খবরটা পাওয়ার পরেই করতে পারতাম, কারণ ডাক্তারবাবু চেহারার যে বর্ণনা দিয়েছেন তাতে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি যে লোকটা কে হতে পারে। আমি ভয় পাচ্ছি অন্য কারণে। আমি ভাবছি এরকম যদি আরো অনেক লোক চায় যে তোর বাবা মারা যাক, তাহলে হয়তো। তাহলে হয়তো কি? আচ্ছা, লোকে চাইলো আর বাবা মরে গেল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাই কখনো হয়? দেখো, আমি বুঝতে পারছি মা, যে বাবার জন্য তপনের জন্য তোমার মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু সারা দিন রাত এরকম আজে বাজে চিন্তা করতে তোমায় কে বলেছে? কারো কথায় চিন্তা আসে না, অবস্থা মানুষকে চিন্তায় ফেলে। কাল রাতে একটা খুব খারাপ স্বপ্ন দেখে আমার মনটা একেবারে ভালো নেই। হতে পারে, এরকম অনেক সময় হয়। বাহ, তুই এক কথায় আমার কথার উত্তর সেরে দিলি। একবার জানতে চাইলি না আমি কি স্বপ্ন দেখেছি? জেনে কি হবে মা, আমি কি করব? তুমি যত ঘরে বসে বসে দিন রাত খারাপ চিন্তা করবে আর সেই সব ঘুমের মধ্যে স্বপ্নে দেখবে, তা দিয়ে আমি কি করব? তোকে কে কি করতে বলেছে? আমি কাল রাত্রে স্বপ্ন দেখেছি আমি ছাতে বসে থান পরে ভাত খাচ্ছি মাছ মাংস দিয়ে। বিধবার মাছ মাংস খাওয়া খুব অমঙ্গলের স্বপ্ন। এবার বল যে আমি দিন রাত এইসব ভাবি। স্বপ্নের কথা তুমি আগে থেকে ভাববে কি করে? আসলে বাবাকে নিয়ে তোমার একটা ভয় শুরু হয়েছে, আর সেই ভয় থেকেই তুমি ওরকম একটা স্বপ্ন দেখেছ। কে রে অনিতা, কখন এলি? একটু আগে, আজকে বাড়ি থেকে একটু আগেই বেরিয়েছি। প্রথমে পরেশদাদের বাড়িতে গিয়েছিলাম, দেখে এলাম ওরা বেশ ভালোই আছে। বেশ ভালো আছে মানে কারা বেশ ভালো আছে? কেন, রত্না, ওর বাবা, ওর মা, দেখলাম ওরা সবাই বেশ ভালো আছে। জানেন মাসিমা, আমি তো প্রথমে খুব অবাক হয়ে গেছিলাম, পরে রত্নার বাবাই বলল আমরা এখন নিশ্চিন্ত, পরেশ আমাদের একটা ব্যাপারে খুব শান্তি দিয়ে গেছে, আমাদের আর ওর জন্য রাত জেগে বসে থাকতে হয় না। তোর কি হয়েছে বলতো? তুই যা বলছিস সব ভেবে বলছিস? পরেশের বাবাকে আমি চিনি না, ওই রকম একটা লোক যার দুটো জোয়ান ছেলে মারা গেছে, সে কি করে বলে যে সে বেশ আছে? আর আর এ কথা কেউ বিশ্বাস করবে?